যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর গুলিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবির এক সদস্য নিহত হয়েছে। সোমবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম সিপাহী মোহাম্মদ রইসউদ্দিন। বিজিবি যশোর 49 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ধান্যখোলা বিওপির জেলেপাড়া এলাকা দিয়ে ভারত থেকে একদল গরু চোরা কারবারি সীমান্ত অতিক্রম করার সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইসউদ্দিন চোরা কারবারিদের পেছনে ধাওয়া করতে করতে দল বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে বিএসএফ এর গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে মারা যায় সে। এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়েছে। সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি।